আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিস কিংডম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ডিম ছাড়া কীভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করবেন সেই রেসিপিটি। আর এই ফ্রুট কাস্টার্ডটি কিন্তু সম্পূর্ণ হেলদি একটি ডেজার্ট রেসিপি, আর এটি খুব সহজেই আমরা ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানেই কিন্তু পরিবেশন করতে পারি। চলুন তবে দেখে নেওয়া যাক মূল রান্না। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি বাটিতে আমি অ্যাড করছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, অ্যাড করছি 1/2 কাপ লিকুইড মিল্ক। এবার খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটি মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার এক সাইডে এই মিশ্রণটিকে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করছি 1 লিটার লিকুইড মিল্ক। আপনারা চাইলে এখানে গোড়া দুধটাও ব্যবহার করতে পারবেন। চিনি অ্যাড করছি 1/3 কাপ। এবার দুধটাকে নেড়ে চেড়ে জাল করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত কয়েকটা বলক আসে। দেখুন দুধটাতে কিন্তু বলক চলে এসেছে। অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের সেই মিশ্রণটি। এক হাত দিয়ে কিন্তু মিশ্রণটি ঢালতে হবে, আর অন্য হাত দিয়ে মিল্কটি নাড়তে হবে, তা না হলে অনেক সময় কিন্তু জমাট বেঁধে যেতে পারে। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে এই মিশ্রণটিকে জাল করতে থাকব একটু ঘন হয়ে আসা পর্যন্ত। প্রায় মিনিট পাঁচেক জাল করার পর কাস্টার্ডের এই মিশ্রণটি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আপনাদের থিকনেসটি দেখিয়ে দিই। দেখুন ঠিক এই পর্যায়ে এসে আমি চুলাটা কিন্তু অফ করে দিব। এটি ঠান্ডা হয়ে গেলে এর থেকে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আমার এই রেসিপিটি ফলো করে কাস্টার্ড তৈরি করলে সেটি কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না। সম্পূর্ণ পারফেক্ট কিভাবে কাস্টার্ড তৈরি করবেন সেটি কিন্তু আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি। ফিরে এলাম আমি 1 ঘন্টা পর। কাস্টার্ডের মিশ্রণটি আমি সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টার জন্য। দেখুন কাস্টার্ডের এই মিশ্রণটি কতটা ঘন হয়ে গিয়েছে। আর এই মিশ্রণটি কিন্তু সম্পূর্ণ পরিবেশনের জন্য এখন রেডি। আমি এখানে আঙুর, আপেল, আম এবং তরমুজ দিয়ে এই কাস্টার্ডটি পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিয়ে কিন্তু এটি খেতে পারবেন। এবার ফলের এই পাত্রের ভিতর আমি কাস্টার্ডের মিশ্রণটি সম্পূর্ণভাবে ঢেলে দিব, দিয়ে একটু আলতো হাতে এটিকে মিশিয়ে নিব। আপনারা চাইলে ফ্রুটস বাদেই কাস্টার্ডের এই মিশ্রণটিকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন অন উইকের জন্য, আর যখন খুশি তখন কিন্তু ফ্রুটস মিশিয়েই এটি খেতে পারবেন। আর কাস্টার্ডটি কিন্তু সম্পূর্ণ ঠান্ডা খেতেই সবসময়ই ভালো লাগে। এটি তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ টেস্টি। আর এই কাস্টার্ডটি কিন্তু খুব হেলদি একটি ডেজার্ট রেসিপি, এটি ছোট বড় সকলেই কিন্তু খুব বেশি পছন্দ করে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। ঝটপট অতিথি আপ্যায়নে এই ডেজার্ট রেসিপিটি কিন্তু কোনো জুড়েই রাখে না, তাই আশা করব আপনারা এটি বাসায় ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।